কালশিরাম অ্যাড্রেস আমরা দেখাচ্ছি, আন্ধ্রা কালশিরাম। বাহ, হ্যালো এভরিওয়ান, আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং স্পিন স্পিজেন্স ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে এই লফটে আসার সুযোগ পেয়েছি, কারণ এর আগে আমি দাদার কাছে এসেছিলাম, তখন দাদার ভিডিও করেছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে। তো নতুন করে আবার তোমাদের দাদার পায়রা আমি শখ করাবো। তো এতদিনে দাদা অনেক পায়রা চেঞ্জেস এসছে, তো সেই সেই ভালো ভালো পায়রাগুলো দেখাবো। তো সেগুলো দেখানোর আগেই লফটের ওনার যিনি হচ্ছে মুবারক দা, দাদার কাছে কলকাতার অনেক ফেমাস ফেমাস লোকের পায়রা আছে, দাদা কালেকশন করে এনে রেখেছে। তো দাদা যেহেতু ভিডিওতে আসে না, এর আগেও আমি চেষ্টা করেছিলাম, যাই হোক, তো আপত্তি থাকে অনেকের, তো সেটা বড় কথা না বন্ধুরা, তোমাদের দাদার পায়রা শখ করাতে পারবো এটাতেই আমি খুশি। তো চলো বেশি কথা বাড়াবো না, তার আগে একটু বলে দেবো, যারা যারা আমার নতুন ভিউয়ার্স একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে দিও, একটু লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, আর যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে একবার ধন্যবাদ দেবো আমাকে চ্যানেলে এতটা সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা চলো ডাইরেক্ট এবার পায়রা শখের দিকে আমরা এগিয়ে যাবো। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে দাদার সাথে দু একটা কথা যদি ভয়েসে আমি শেয়ার করতে পারি আমারও খুব ভালো লাগবে। তো এই জন্যই দাদার ভয়েসটা তোমাদের নিচ্ছি আর তোমাদের দাদার লফটা আমি দেখাচ্ছি। তো দাদা, সবার প্রথমেই বলো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো দাদা তোমার শখ অনেক দিনের আমিও জানি, তাও যদি একটু বলো কতদিন হলো শখ? ম্যাক্সিমাম 20 বছর হবে। বাহ দাদা, তোমার কাছে কী কী টাইপসের পায়রা রেখেছো তুমি? আমি কলকাতার ফেমাস লোকের পায়রা আছে আমার কাছে, আর এমনি আমার কাছে এক জোড়া আমরা পায়রা আছে, সালবার বাকি আমার এমনি ভিড় আছে। আচ্ছা, তোমার নিজের কাশ্মীর? এর আগেও আমি শখ করেছি ভিউয়ার্সদের। তো বন্ধুরা, যারা দাদার আগের ভিডিওটা দেখতে চাইবে আমি ডিসক্রিপশানে দাদার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারবে যে এক বছর আগে দাদার কাছে কী কী কালেকশন ছিল। তো দাদা, তোমার এই অ্যাড্রেসটা একটু যদি বলে দাও। যে শিয়ালদা দিলে নামখানা কিলোক্ষণ দূরে ধরতে হবে, ধবধবী নামতে হবে, ধবধবীতে স্টেশন থেকে 5 মিনিট আসতে হবে। আচ্ছা, তো আমি যতদূর দেখলাম বোসপুকুরের আশেপাশে, ধবধবীতে বোসপুকুরের আশেপাশে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দাদার মুখ থেকে শুনে নিলে যে দাদার লোকেশানটা। তো আস্তে আস্তে এবার আমরা দাদার হাত দিয়ে তোমাদের দাদার স্পেশাল স্পেশাল কিছু কালেকশান শো করব। তো বন্ধুরা, আমরা একটার পর একটা পায়রা তোমাদেরকে শো করাচ্ছি। তো দাদা, মানে এটা কী পায়রা? এটা চটিয়াল। আচ্ছা, কোথা থেকে কালেকশন করা তোমার? কলকাতা ফেমাস লোকের কাছে। আচ্ছা, তো নাম নিয়ে আমরা বেশি কিছু বলবো না ভিডিওতে। তো দাদা, এর কি তুমি বাচ্চা কাচ্চা করেছো? হ্যাঁ, এর বাচ্চা করেছি, এবার গভর্নমেন্ট ম্যাচ খেলার ইচ্ছা আছে। এটা মেল না ফিমেল? এটা মেল। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে, দাদা এই গরমে হয়তো আমাদের টুর্নামেন্টের চেষ্টা রাখবে। তো সবাইকেই আমি একটাই বলি যে খেললেই যে জিততে হবে বা হারলেই যে তোমার মানসম্মান নষ্ট হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, চেষ্টাটাই সব থেকে বড়ো কথা। তো দাদা, একটু ডানাটা পরটা শখ করলাম। দাদা, এর বাচ্চা তোমার কাছে কেমন রেজাল্ট করেছে? এ নর্মালে 7-8 ঘন্টা রেজাল্ট আছে। নর্মালে 7-8 ঘন্টা? বাহ, শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর একটা পায়রা তোমাদের শখ করালাম, অবশ্যই কমেন্ট করো, পরবর্তী কিছু পায়রা আমরা দেখব। তো বন্ধুরা, আমরা পরবর্তী একটা পায়রা শখ করছি। দাদা, এটা কী পায়রা? কালাঙ্কা? না, দুটো চোখ দুটো টাকি। আচ্ছা, তো বন্ধুরা অনেকের বলে যে টাকি পায়রা নিতে চায় না, যেটা মানে কি আমাদের পায়রা জগতে। তো দাদা, এই টাকি পায়রাটা রাখার মূল উদ্দেশ্য, মানে তোমার লফটে তুমি রেখেছো কী উদ্দেশ্য? এই যে ব্লাডটা আছে এটা টাকি হবে, লাল চোখ হবে, সব রকম হয়। আচ্ছা, এর ব্লাডে মানে সব রকমই পড়ে। আচ্ছা, এটা যে টাকি, তাই বলে কি এর ওড়ার দিক দিয়ে কোনো ফল্ট হয়? না, ওড়ার কোনো ফল্ট নেই। আচ্ছা, ব্লাডটা এরকম আছে, এর খুব হাই ফ্লাইং পায়রা আছে। আচ্ছা, বাহ, পর কোয়ালিটিটা তোমরা দেখো। দাদা, একে কি তুমি উড়িয়েছো? না, এসব ব্রিডিং পেয়ার। আচ্ছা, এটা ব্রিডার। বাহ, খুব সুন্দর, মানে এর পেট থেকে ম্যাড্রাসও পড়ে, টাকিও পড়ে, আবার কালাঙ্কাও পড়ে, তাই তো? তিন রকমই পড়ে। তিন রকমই। বাহ, এটা কি মেল না ফিমেল দাদা? মেল। মেল নর পায়রা বন্ধুরা তোমাদের দাদার শখ করাচ্ছি। বাহ, খুব সুন্দর। তো পরবর্তী আমরা কিছু পায়রা দেখব। তো বন্ধুরা, পরবর্তী একটা চটিয়াল পায়রা তোমাদের শখ করাচ্ছি, তোমরা শুধু পায়রাটা শখ করো। অনেকে এখনও আমাদের কলকাতার অনেকে, মানে যারা ছোট নতুন নিউ মানে পিজন লাভার যারা একদম, তারা ভাবে যে চোখ কড়া চোখের পায়রা খুব ভালো, বাট তোমাদের পায়রাটা আমি দেখাচ্ছি। দাদা, একটু পায়রাটা চোখটা যদি ধরো, তোমরা পায়রাটা দেখো বন্ধুরা, চোখে কোনো কাজ নেই, বাট পায়রাটা সত্যিই খুব ভালো। দাদা, এই পায়রাটা উড়িয়েছো তুমি?
নিজের লফটে না এ সব এগুলো সব ব্রিডার তাই তো আচ্ছা আচ্ছা এদের বাচ্চা সবে হচ্ছে তাই তো হ্যাঁ তো রেজাল্টটা অবশ্যই আমাকে জানিও কেমন হচ্ছে কারণ অনেক নিউ ভিউয়ার্স যারা তাদের এখনও ধারণা যে হালকা চোখের পায়রা নাকি ওড়ে না বা হালকা চোখ ভালো না তো তাদেরকে আমি আর কি বলতে চাই বন্ধুরা যে পায়রা চোখে চোখ দেখে কখনো পায়রা বিচার হয় না বন্ধুরা চোখে শুধুমাত্র নজরটাই থাকে আর কিন্তু কিচ্ছু থাকে না চোখে তো যাই হোক বেশি কথা বলবো না তো পরবর্তী এটা মেল না ফিমেল দাদা মেল বাহ এখন যা দেখানো হচ্ছে মেল এখন যা দেখানো হচ্ছে সব মেল বন্ধুরা তোমরা এখন যা দেখছো সব মেল তো দাদা পরবর্তী একটা পায়রা দেখ মানে আর কি দেখাচ্ছে তো বন্ধুরা একটু বলি সন্তুকে কিন্তু তোমরা সাপোর্ট করো ওর চ্যানেল হচ্ছে শান্তনু স্পিজান ও বরাবর আমাকে প্রচুর হেল্প করে প্রচুর তো যাই হোক ও হেল্প করছে দাদাকে তোমাদের শখ করাতে পরবর্তী একটা পায়রা আমরা দেখছি মেল পিজন বন্ধুরা পায়রাটা ছোট্ট পায়রা হ্যাঁ একদম শর্ট সাইজ বাহ এরও মানে জেনারেশন করছো আর কি তাই তো তো বন্ধুরা ডানা দাদা ডানা আছে এর পর ক্যাচ করা আছে আচ্ছা পর ক্যাচ করা আছে তো বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম তো অনেকে দেখছে যে পায়রাগুলো সিঙ্গেল লফ থেকে বেরাচ্ছে অনেকে ভাবতে পারে যে এর জেনারেশন কী করে করছে বা ব্রিডিং কী করে করছে হ্যাঁ এর দুটো চোখ দুরকম আছে বন্ধুরা তো এর আগেও একটা এরকম কোয়ালিটির পায়রা আমরা দেখলাম দুটো চোখ দুরকম বাহ তোমাদের দেখাচ্ছি বাহ সুন্দর তো যেই কথাটা বলছিলাম বন্ধুরা অনেকে ভাবে যে পায়রাগুলো সিঙ্গেল লফ থেকে বেরাচ্ছে তো দাদা তুমি পরবর্তী পায়রা দেখাও অসুবিধা নেই তো একটু বলে দিই পায়রাগুলো দাদা কী করেছে ডিম পাড়িয়ে ডিমগুলো এইখানে দাদার ব্রিডারের লফট আছে মানে তোমাদের একটু দেখাচ্ছি এখানে দাদা ব্রিডিং করায় তো এখানে ডিমগুলো চালিয়েছে যার জন্য পায়রাগুলো হয়তো সিঙ্গেলের লফট থেকে বেরাচ্ছে তো এইটা খুব ভালো একটা প্রসেস যারা নিউ আর কি পিজন লাভার আছে তো তারা জানে না যে পায়রা ডিম চালিয়ে কিন্তু বাচ্চা করানো হয় বাচ্চা করানো যায় বন্ধুরা তাতে কি হয় পায়রা যেগুলো অ্যাডাল্ট তারা অনেক সুস্থ থাকে তো আমরা পরবর্তী একটা পায়রার দিকে এগিয়ে যাচ্ছি বাহ বাহ খুব সুন্দর কোয়ালিটি বাহ তোদের একটু পর আছে না ক্যাচ করা আচ্ছা বাহ সুন্দর সুন্দর মেল পরবর্তী একটা মেল আমরা সব করব তো বন্ধুরা পরবর্তী এখনকার ফেমাস ব্রিড ফুলশিরা সবাই ভালোবাসে দাদা তো সেই ফুলশিরা পায়রা তোমাদের একটা শখ করাচ্ছি দাদা অন্ধ্রা বাহ একদম মানে কতটা পিওর জিনিস সেটা আমি জানি না বাট তোমরা যারা অভিজ্ঞ দাদারা তারা কিন্তু দেখলে বুঝতে পারবে বাহ একটা অন্ধ্রা ফুলশিরা পায়রা তোমাদের শখ করালাম দাদা এগুলো কি তোমার নিউ কালেকশন মানে আমি এর আগের বার যখন ভিডিও করেছিলাম এগুলো দেখিনি আচ্ছা তো এদের রেজাল্ট দাদা গরমে শীতে অবশ্যই পেয়ে যাবে এই বছরের মধ্যে এদের রেজাল্ট আচ্ছা বাহ খুব সুন্দর বাহ দাদা এর পরটা একটু দেখাবে পরটা একটু দেখি যারা নতুন ভিউয়ার্স তাদের ভালো লাগবে বাহ বন্ধুরা তোমরা পরটা দেখে নাও পরের কোয়ালিটিটা ভাইব্রেশন উইথ পরটা দেখো বন্ধুরা খুব সুন্দর যার কাছে ছিল সে মনে হয় খেলেছে বা কিছু পায়রাটা নিয়ে কালার করা তো যাই হোক তো পরবর্তী আরেকটা পায়রা আমরা দেখাবো তো নাম বলতে চাই না বন্ধুরা তাও দাদা কালেকশন করেছে মানে আমাকে বলেছে কার কাছ থেকে নিয়েছে পায়রাটা একটা লাল শিরা আন্ধ্রা পায়রা তোমাদের শখ করাচ্ছি দাদা এটাও মেল না বাহ খুব সুন্দর পায়রাটা এরও বাচ্চা করছো দাদা আচ্ছা খুব সুন্দর ধরো আমি চেষ্টা করব যদি দাদার খেলার টাইমে মানে আমি এসে ভিডিও করতে পারি তোমাদের অবশ্যই দেখাবো দাদার রেজাল্ট তো পরবর্তী কিছু পায়রা আমরা দেখব তো বন্ধুরা পরবর্তী একটা কালশিরা মাদ্রাস আমরা দেখাচ্ছি আন্ধ্রা কালশিরা বাহ খুব সুন্দর তোমরা শখ করো তো
পায়রাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আচ্ছা দাদা একটু জিজ্ঞেস করি, তুমি যে আন্ধ্রা পায়রাগুলো কালেকশন করেছো এগুলো কি একই লোকের কাছ থেকে করা? না, আলাদা আলাদা জায়গা থেকে। তো দুই জায়গাতে করেছি। আচ্ছা বাহ। দাদা নর্মালি একটু বলি, বলা উচিত না ভিডিওতে, মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন তোমার কাছে, কেমন মোটামুটি কেমন কস্ট যদি লোকে ধরে রাখে তারা আন্ধ্রা পায়রা কিনতে পারবে, মানে একটা অ্যাবজর্ব কত টাকা ধরে রাখতে হবে যে নতুন কিনতে চাইবে পায়রা? ধরে না 10,000 টাকা পিয়ার হবে। 10,000 টাকা পিয়ার, মানে 10,000 টাকা রাখতেই হবে। আমরা কিনেছি আরও বেশি দাম। আচ্ছা আচ্ছা, মানে নর্মালি তুমি নর্মালি। বাহ, তো নতুন যারা ভিউয়ার্স যাদের আন্ধ্রার শখ আছে, যারা করতে চাইছো বাট বুঝতে পারছো না যে কীরকম প্রাইস নিয়ে তোমরা এগাতে পারবে, তো দাদার মুখে শুনলে মোটামুটি 10,000 টাকা পেয়ার শুরু, তাই তো দাদা? শুরু বলতে পারো। হ্যাঁ বাহ, তো পরবর্তী একটু পরটা দেখে নিই, পরটা দেখে আমরা পরবর্তী পায়রাটা শখ করব। বাহ, ফুলশিরা আন্ধ্রা দেখি সবসময় বাট কালশিরা আন্ধ্রা দেখলাম, খুব ভালো লাগলো অনেক দিন পরে একটা সুন্দর পায়রা। তো আজকে সকাল সকাল দাদার বাড়িতে ভিডিও করতে এসে অসাধারণ শখ আমার সন্তোষ দুজনেরও। তো দাদা একটা কাশমা পায়রা দেখাও, তোমার নিজস্ব হোম, মানে দাদার কিন্তু মেন বন্ধুরা হোম ব্রিড কাশমা, মানে দাদার আমি যখন এসেছিলাম তখন কাশমার প্রচুর শখ ছিল দাদার। তোমাদের আমি ভিডিওটা ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আগের ভিডিও তোমরা দেখবে। তো একটা পুরনো কাশমা পায়রা, এটা অনেক পুরনো তো দাদা তোমার কাছে? বাহ, একটা পুরনো কাশমা ম্যাড্রাস তোমাদের শখ করাচ্ছি বন্ধুরা, অনেকের প্রিয় পায়রা, অনেকের শখ। একটু দাদা ডানাটা একটু দেখিয়ে দাও। বাহ, আমার কাছে রাত্রে 7-8 রাত 8-9টার সময় নামে। রাত্রে 8-9টা, মানে এখনো এই ধাড়ি অবস্থায়? হ্যাঁ। বাহ, কেমন টাইমে ওড়াও, মানে মোটামুটি এই ধরে নাও 7:30-7:30 দিকে যদি ওড়ে সকালে, ওই রকমই নামে, সন্ধে হয়ে যায় নামতে নামতে। বাহ, খুব সুন্দর দাদা। এদের কি গরমে রেজাল্ট থাকে না শীতে, মানে কাশ্মীর পায়রা মেন গরমে? গরমে, তাই তো? বাহ, খুব সুন্দর বন্ধুরা। তো দাদা একটু বলি, তুমি কি এর মানে বাচ্চা কাচ্চা সেলে রাখো, কাশ্মীর বাচ্চা কাচ্চা? হ্যাঁ। বাহ, এর আগে অনেকগুলো বেচে দিয়েছি। বাহ, তো বন্ধুরা আমি দাদার নাম্বারটা ভিডিওতে শেয়ার করে দেবো, তো প্লিজ কেউ ডিস্টার্ব করবে না, যারা ইন্টারেস্টেড পারসন কখনো যদি দেখো দাদার ভিডিও সেলের তো তোমরা সেখান থেকে কিনতে পারবে। বাহ, আমরা পরবর্তী কিছু পায়রা শখ করবো। তো বন্ধুরা আগের যে কাশমা মেলটা তোমাদের শখ করালাম, তো তারই একটা বেবি, মানে দাদার এটা হোম ব্রিড, তোমাদের শখ করাচ্ছি। বাহ, খুব সুন্দর দাদা, একটু পরটা শখ করাও দাদা। এরও কি রেজাল্ট এর বাবার মতোই? হ্যাঁ হ্যাঁ, সব একই ব্লাড তো। আচ্ছা, এখন মোটামুটি এইটা তোমার মানে ধরতে গেলে এটা মেলেরই ঘর? হ্যাঁ। আচ্ছা, এটা নরের ঘর, তো এখন যে কটা তোমাদের দেখছো তোমরা সব নর পায়রা। পরবর্তী আমরা একটা পায়রা শখ করব দাদার, পরবর্তী একটা কালপোড়া কালদম চটিয়াল ম্যাড্রাসি পায়রা তোমাদের শখ করাচ্ছি, অসাধারণ কোয়ালিটি আমার মনে হয়। তোমরা শখ করো, অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগছে। বাহ, তাহলে এর পরটা একটু দেখিয়ে দাও, কালপোড়া পর। বাহ, 10 কমপ্লিট হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা পায়রাটা শখ করো, পড়ে পুরো সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর, একটু ফেস অফ বিউটিটা। হ্যাঁ বাহ, খুব সুন্দর, একদম বাঁধানো দুম বন্ধুরা। তো পরবর্তী কিছু পায়রা আমরা দেখব। তো বন্ধুরা আমরা পরবর্তী এবং লাস্ট নর, দাদার লফটের লাস্ট মেল তোমাদের শখ করাচ্ছি, এরপরে ফিমেলগুলো দেখাবো তোমাদের। বাহ, খুব সুন্দর কালদমা মেল, পিওর কালদমা মেল বন্ধুরা, তোমরা শখ করে নাও, ডানায় কোনো কালো নেই। বাহ, তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো দাদার ফিমেলের লফটে। এবার